দেখ কি ঘটে না নাম্বারটা জঙ্গলি শুয়োর দেখতে গেলাম। আমরা আবার নৌকার ঘাটে পৌঁছে গেছি, এখন আমরা বোটে চাপবো, দেখি দিয়ে এখান থেকে আবার কোথায় নিয়ে যাবে। কিন্তু দৃশ্য সত্যি অপরূপ, প্রকৃতির কি সৃষ্টি। এটা হচ্ছে গোসাবা ঘাট, লঞ্চ আমাদের দাঁড়িয়ে আছে। মনোজ এখন মোবাইল নিয়ে ব্যস্ত, সুগন্ধ ছবি তুলে দাদা দারুন দারুন আওয়াজ দিলে এটা বোঝা যাবে না। আরে রিদিমটা আসতে দিবি তো, অনেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, অনেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, অনেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, অনেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আবার শিং মাসায় মরিচে কোটা করানি যায় জলিয়ারি, কি মাছ ধরেছো বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছো বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছো বড়শি দিয়া, সাধু 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 হাল বললাম কাতান যায় শিং মাছতে কেটকেটায়, আবার শিং মাছ তাই মারছে কাটা পারেন যাই চলিয়া রে, মাছ দরে চৌপড়ছি দিয়া ও গুরুজি, কি মাছ দরে চৌপড়ছি দিয়া। মিউজিক একসাথে প্রথমে জক্ষা, ঠিক আছে জক্ষা নিয়ে চল, জক্ষা রুগীর গান অশোক কুমার, অশোক কুমার আচ্ছা ললিতা পাওয়ার সাথে দেখা হয়েছে আচ্ছা হ্যাঁ, তো অশোক কুমার বলছে কাপ্তান জবানি ছুপাও কি দানি, কাওয়ারো কা কিতনা সাতাও কি দানি, কবি তো কিসি কি দুলানিয়া বানোগি,
এসো রাতে কিন্তু না চালো, চার পাঁচ দিয়ে রাখছে কোনটা মোবাইল দেখি দেখি তো তারই উপর দিকে উড়ে যাচ্ছে অবশেষে লঞ্চ থেকে নামলাম, সাড়ে দশটায় লঞ্চ চেপেছি। এতক্ষণে লঞ্চ থেকে নামলাম, এবার আমরা হোটেলের দিকে এগাচ্ছি। আমাদের লঞ্চ ওই সামনের লঞ্চটা হচ্ছে আমাদের, ওখান থেকে নামলাম। আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে, গন্তব্যস্থল কোথায় দেখি। আমাদের দাদারা কোথায় লঞ্চ ঠিক করেছে, কীরকম লঞ্চ ঠিক করেছে। রাস্তাটা দারুণ রাস্তা, বাঁধের মতন রাস্তা। এই যে রাস্তা সোজা যেতে হবে, দারুণ রাস্তা। দেখি খাওয়া দাওয়া, জবরদস্ত খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। এবার যাচ্ছি, দেখি কেমন লসটা কেমন। চাচা খুলছে এখন, আমাদের চাচা এখন কোমরে কোমরে বাজছে, পাপু চাচা। এই দেখো সবাই শুরু হয়েছে এবার নাচা।
Oh,
এবার হোটেল ছেড়ে দিলাম, রুম ছেড়ে দিচ্ছি, লঞ্চের দিকে যাচ্ছি। ভালোই ঘোরা হলো, সবকিছু ভালোই হলো, হলো ভালোই ভালোই হলো আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব। এটা ব্লগের লাস্ট সিন থাকবে, আর কি দেবো না, কার মনে হবে টুম্পা। ও মাই মিষ্টি সোনা টুম্পা।